ফ্রেন্ডস, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা একটা কলকাতার ঐতিহ্য পড়ছে। সেটা হলো আজকে আমরা নবীনচন্দ্র দাসের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল আর নবীনচন্দ্র দাস রসগোল্লা আবিষ্কার করেছেন, কিন্তু এসে দেখি দোকানটা বন্ধ। যাই হোক, মিষ্টিটা খেয়ে টেস্ট করব। আজকে আমরা এখানেই থাকবো, যতক্ষণ না দোকানটা খোলে ততক্ষণে আমরা এসে এখানে মিষ্টিটা টেস্ট করে আপনাদের রিভিউটা দেবো। এই যে সেই নবীনচন্দ্র দাস, যে আর জন্য আমরা আজকে রসগোল্লা খাই। ইনি যদি না আবিষ্কার করলে আজকে রসগোল্লা আমরা খেতে পারতাম না। কলকাতার রসগোল্লা ওয়ার্ল্ড ফেমাস। ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম, যখন দেখেছিলাম দোকানটা বন্ধ, আবার এসেছি। এসে মিষ্টি নিয়েছি, রসগোল্লা করে দেখবো যে কতটা টেস্ট সেই আগের মতনই টেস্ট আছে কি না রসগোল্লাতে, সেটা দেখ। মিষ্টিটা সেই খেতে একটা আলাদা ধরনের টেস্ট, এরকম মিষ্টি সারা কলকাতায় ঘুরে কোথাও পাবে না। যে নবীনচন্দ্র দাসের দোকানটা একটা আলাদা ধরনের টেস্ট, খেয়ে দেখবেন আসলে তখন বুঝতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আর একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখবে, সেটাকে সান্ড হয়ে ভেঙে ফেলো।